হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ডিম আলু এটা মিলে সেদ্ধ করছি। এখন ডিম আলু এ রান্না করব। একটু ভেজে নিই। ডিমটা আমার ভাজা হয়েছে। এখন পেঁয়াজ আজকে তেল দিতে হবে। আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, আর আমি আলুর ভিতরে আমি কাঁচামরিচ কেটে দিয়েছি, কারণ এই ভাজার ভিতরে কাঁচামরিচ দিলে কাঁচামরিচের তরকারির কালারটাও ভালো আসে না, আর মরিচটা কেমন বটে বটে বসে আমার ভালো লাগে না। আর গুঁড়ো মরিচও দেব, অল্প দেব। এখন মশলাটা আমি কাঁচ কষাইতে আছি। আমি এটাতে কোনো আদা রসুন দিই না, আদা আলাদা বাটা থাকলে একটু আদা বাটা দিতাম, কিন্তু আলাদা আদা রসুন মিলানো যার জন্য ডিমের রসুন দিই না। এই জন্য শুধু পেঁয়াজ মরিচ হলুদ কাঁচা জিরা লবণ তেল এই আর কি। মশলাটা একটু কষানো হয়ে গেছে, আমি ঝোল দিয়ে দেব। এই তরকারিতে ঝোল লাগে অনেক এবং ঝোল রাখতে হবে। তাড়াতাড়ি হয়ে গেছে ছোট আমার। আমি ঝোলটা বলকে আমি এখন আলু দিয়ে দেব। আস্তে আস্তে দিতে হবে, পাতি ছোট। আমার ডিমটা এখন দিয়ে দেব। ডিম ভেজে রাখছি আমি, ডিম কম ভাজি, বেশি ভাজলে আমার কাছে ভালো লাগে না। কি সুন্দর কালারটা হয়েছে, ক্যামেরায় আসে না কালারটা, কিন্তু অনেক সুন্দর কালার হয়েছে আমার ডিম আলুটা। আরও তরকারি আছে, এখন আমি ধনে পাতা দেবো। ধনে পাতাটা একটু সেদ্ধ হবে। এই তরকারিটা একটু ঝোলসহ উঠাইতে, ঝোল পরে টাইমে যায়। আমার রান্নাটা এখন শেষ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারাও সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।